তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আবার অনেক দিন পর আমরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এখানে একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছি। ওইসে আগে জল খাবার করা হলো, তারপর আমরা যাচ্ছি। 12টা যদি বেজে গেছে, 12টার সময় আমরা আজকে জল খাবার খেলাম, তারপর এখন যাচ্ছি আমরা পঞ্চকোট। আর একটা জায়গায় ও আছে সাথে, কিন্তু আসতে চায় না। আরেকটা জায়গায় পঞ্চকোট থেকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আসতে চায় না মানে আমার সাথে আসতে চায় না, ব্লগে আসতে চায় না। হ্যাঁ, আরেকটা জায়গায় পঞ্চকোট থেকে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু 12টা যেহেতু বেজে গেছে জানি না যাওয়া হবে কিনা। চলো, গেলে তো দেখতেই থাকবে, দেখতেই থাকবে না, দেখতেই পাবে। আর অনেকদিন পর বাইরে বেরিয়ে অনেক ভালো লাগছে। আর এই জায়গাটা পুরো ফাঁকা, তার জন্য মাস্ক পরে নেই, একটু পরে আবার পড়তে হবে। আমরা মাস্ক পরেছিলাম, এখানটা ফাঁকা হওয়ার জন্য মাস্ক। হ্যাঁ, এখন আমরা আছি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। আর এবার হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে। বর্ধমান থেকে হাঁটতে পুরুলিয়া কত হাঁটি তুমি? হ্যাঁ, এই জায়গাটা দেখে এখন তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। এই জায়গাটাতে আমরা এর আগে ভিডিও স্টার্ট করেছিলাম। তো কোন জায়গা সেটা তোমরা কমেন্টে গেস করে বলবে। ভামুরিয়া যাওয়ার সময় গড় পঞ্চকোট যাওয়ার জন্য মানে যে রাস্তাটাতে নামতে হয় ওখানে নেমে গেছি। মানে প্রথমে আমরা আসানসোল থেকে আসছি, তো হ্যাঁ অনেকটা হাঁটাও হয়ে গেল। আসানসোল থেকে ডিসেরগড়ের বাসে চেপে ডিসেরগড় মন্দিরে নামতে হবে, ছিন্নমস্তা মন্দিরে। তারপর ওখান থেকে অটো ধরে কোথায়, সাতরিয়া, কোথায় গেছিলাম অটো ধরে, ওখান থেকে অটো ধরে একটা জায়গায় আসতে হবে। তারপর বল কোন জায়গাতে আসবি না ভিডিওতে, ঠিক আছে, নামটা তো বল। আরে আসতে বললে কেউ শুনতেও পাচ্ছে না, বড় হবে বল। হ্যাঁ বললাম, ছিন্নমস্তা মন্দির থেকে কোথায় এলাম অটোতে করে, প্রথমে ছিন্নমস্তা মন্দিরে নামতে হবে, তারপর ওখান থেকে সরবড়ি অটো ধরে আবার অটোতে করে গড় পঞ্চকোট, তারপরে হাঁটতে থাকো। এখান থেকে আমরা ভাবছিলাম পাঞ্চেতেও যাব, কিন্তু মানে যে আমাদেরকে বলেছিল ডিস্টেন্স গুলো অনেক কম, বেশি টাইম লাগানো যেতে, কিন্তু দেখলাম সব কিছু ভুল বেরোলো। তাই আমরা এখনো পঞ্চকোটি পৌঁছাতে পারিনি, পাঞ্চে কি করে যাব। কত টাইম হলো এখন? হ্যাঁ বৃষ্টিও পড়ছে, আর ছাতা নিয়ে এসেছি, কিন্তু ওর বাড়িতে ছাতাটা রাখা আছে। বল কত টাইম হলো? একটা চল্লিশ বেজে গেছে। বলছে ওর বাড়ি করে মুখটা দেখাচ্ছি না, কিন্তু আমরা দেখাতে চাইছি, নিজেই আসতে চাইছে না। দেখো সামনে থেকে, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখাচ্ছি পাহাড়টা। আধ ঘন্টা হাতে কমপ্লিট হয়ে গেছে, এখনো পৌঁছায়নি। সবাই গাড়িতে করে যাচ্ছে, আমরা হেঁটে। আরে সবগুলোতে একটা দুটো করে সিট খালি আছে, ওই জন্য তো চাইতে পারছি না, কারণ না হলে বলতাম। এই জায়গাটা দেখ কি সুন্দর দেখতে লাগছে। দেখো রোদ উঠলে আরো বেশি ভালো লাগতো, মেঘলার জন্য দেখা যাচ্ছে না পাহাড়টা। আর ও ব্লগিং করছে, ওর ব্লগিংই সারা হচ্ছে না, খালি নিজের মুখ সেলফিতে দেখিয়ে দেখিয়ে অবস্থা খারাপ হচ্ছে। সুন্দর দেখতে লাগছে, ক্যামেরাম্যান বলতে গেলে স্নিগ্ধ ভাই, আমি হচ্ছি। এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, যে জায়গাটা সুন্দর দেখতে লাগছে সেই জায়গাটাই দেখা যাচ্ছে। আবার একটা গাড়ি, লিফট ও ফেরত যাচ্ছে, লিফট सरसों का खेत में स्निग्धा का काकीमा। आज चौथी पागल है जब हटता हटता। और एक है मार्क्स पड़ी नहीं कहना, क्यों অনেক লোক হ্যাঁ মাস্ক পরা কোনো দরকার নেই, পুরো ফাঁকা, আর কেউ হাঁটছে না, সবাই গাড়িতে যাচ্ছে, আমরাই হাঁটছি। ওই দেখো ওখানে কিছু দেখতে পাওয়া গেছে, ওখানে আমাদেরকে গাড়ি দেখতে পাওয়া গেছে, ওখানে আমাদেরকে যেতে হবে। চল চল চল, পাহাড়টা আমাদের থেকে অনেক সামনে আছে, কিন্তু যতই হাঁটছি পাহাড়ের কাছে আর পৌঁছাচ্ছি না। আমার মনে হচ্ছে এই সামনে, কিন্তু পৌঁছাতে পারছি না। ৪৫ মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি পঞ্চকোটে।
ভিতরে কিছু ধ্বংস স্তূপ নেই তা আমি নিজে এসে দেখি ইসকো চাঙ্গা চলো ওই দিকটাতে যাই কঙ্কালী কল্যাণেশ্বরী মন্দির আদি কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসস্তূপ কিছু মানে সবকিছু ভেঙে গেছে এখানে নাকি ওইদিকে সবাই কোথায় আসবো জানি না দেখতে হবে ওইদিকে যেতে হবে ঢুকবি এই পুরো জায়গাটা জুড়ে রাজমহল ছিল কিন্তু এখানে একটু আছে এই জায়গাটাতে আবার নেই আবার এই জায়গাটাতে হ্যাঁ ওই যে ওইখানে মনে রাজমহলের মানে এখানটাতে আছে ঠিক আছে হ্যাঁ ওটা থেকে শুরু হয়েছে পুরোটা ঘুরে এতটা পুরো এলাকা এই যে এখানটা এখানটাতে আবার একটু আছে পুরোটাই রাজমহল ছিল ভেঙে গেছে তার জন্য লেখা আছে কি লেখা ছিল ধ্বংসপ্রাপ্ত রাজমহল ভগ্ন ভগ্ন রাজমহলের যে মন্দিরটা আছে কি কৃষ্ণ ঠাকুরের মন্দির ওই রাধা কৃষ্ণ কৃষ্ণের মন্দির এই মন্দিরটাই ঠিক আছে আর বাকি পুরো জিনিসগুলো ভেঙে গেছে মানে ধ্বংস হয়ে গেছে আবার কি আছে একটা এখানে একটা ঢুকছে দেখছি এখানটাতে কি আছে এটা এখানটাতে লেখা নেই আগে যেগুলো সব ওখানে ছিল রাজমহল ওগুলো ভেঙে গেছে লেখা ছিল ওখানে কি ও চটি খুলে কোথায় ঢুকছে মন্দির এটা ভাবলাম প্রথমে তারপর ভাবলাম না কিন্তু চটি খুলে ঢুকছে প্রথমে ভাবলাম তো দেখি এদিকে স্যার একটা মন্দির হতে পারে নাকি ধোপ ভিতরে ঠাকুর তো নেই চটি পরে ঢুকে যাবে কি আছে ভিতরে কেমন একটু খোপ খোপ কিছু ছিল বাজা চ মন্দিরে ছিল আগেকার মন্দির এখানে আবার নতুন করে বাড়িও তৈরি হয়ে যাচ্ছে এগুলোকে সব কিছু ভেঙে দিয়ে ওইখানে একটা ওই যে ওগুলো তো সব রাজমহলেরই অংশ রাজমহলেরই অংশগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন আমরা হেঁটে যাচ্ছি পঞ্চকোট জঙ্গলের ভিতরে অনেক জানি না সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা ভাবছি লাস্টে যদি কিছু দেখতে পাই তো ভালো নাহলে ঘর ফিরে যাবো আর ওখানে বিনা অনুমতিতে প্রবেশ লেখা ছিল বিনা অনুমতি প্রবেশ না বিনা অনুমতি প্রবেশ নিষেধ লেখা ছিল হ্যাঁ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা ছিল কিন্তু আমরা যাবো এইদিকে আমরা পারমিশন নিতে গেলাম দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা
চলো মন্দিরের উপরে হাঁটা যাক। মন্দিরের উপরে মানে মন্দিরের দেখার জন্য উপর দিকে মন্দির মন্দির লেখা আছে অনেকগুলোতে। হ্যাঁ আমাদের সাহস ধন্য ভাই, কেউ নেই তো কিডন্যাপ কে করবে। চলো তোমরা আমাদের সাথে যাচ্ছ, আমাদের কিডন্যাপ হলে তোমরা বাঁচাবে, ব্লগটা যদি দেখতে পাও। পাহাড়ে উঠা স্টার্ট করে দিয়েছি, পাহাড়ের উপর আছে মন্দির। পুরো হ্যাপি আছি, আমার পক্ষে মনে হয় আর ওঠা সম্ভব না, তোরা উঠে ঘুরে আসবি, আমি এখানে দাঁড়াবো। তো পাহাড়টা অর্ধেকটা না, অর্ধেকটা একটু উঠে আমরা যাচ্ছি না, কারণ রাস্তাটা পুরো ফাঁকা, অনেকটা উঠতে হবে মনে হচ্ছে। কারণ আমাদের আগে যারা উঠেছিল তারা বলছে অনেক দূর উঠেছিল তবু মন্দিরের কোনো দেখা পায়নি, তাই আমরাও আর সাহস পাচ্ছি না। আর এদিকে তিনটে বেজে গেছে বোধ হয়, 10 মিনিট বাকি আছে, এবার আমাদেরকে যেতে হবে। আরো যতটা হেঁটে আসছি ততটা হাঁটতে হবে, অনেকটা হাঁটা আছে। পাহাড়ে উঠতে গেলে নি আর হেঁটে যাওয়া যাবে না, পাহাড়ে উঠে নামতে গেলে পাঁচটা পেরিয়ে যাবে। তো ও আবার কোথায় চলে গেছে রে, কোন দিকে চলে গেছে হিমা, ওকে খুঁজে পাচ্ছি না। চল চল নিচে নেমে ফোন করবো, চল। কোথায় রে তুই? এদিকে লেখা আছে ধারা, দেখা যায় এদিকে ধারা খুঁজে পাই কিনা আমরা। এদিকেও মনে হচ্ছে আমরা কিছু পাবো না খুঁজে, সঙ্গে বেশি লোক তাহলে যাওয়া সহজ হচ্ছে, খুব ফাঁকা। আর খাবার দাবার সাথে তা তো খিদে পেয়ে গেছে, খিদে পাইনি কিন্তু এবার 4টে বাজতে যাবে তো খিদে পেয়ে যাবে। 4টে না এখন 3টে বাজতে 5, কতবার বুকে গেল এই কথাটাই, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এদিকে লোক আছে, আওয়াজ আসছে, এবার ধারা দেখতে এসে বসে পড়েছি, মানে ওরা যাবে বলছে কিন্তু আমি বলছি আমি আর পারবো না, আমার সত্যি খিদে পেয়ে গেছে। একদিন নিশ্চয়ই এর পর যখন হ্যাঁ টিফিন প্যাক করে যখন নিয়ে আসবো তখন তোমাদেরকে ধারা আর কি নাম ওটা মন্দির দুটোই দেখাবো, আর আমাদের সাথে আরো কাউকে নিয়ে আসবো যাতে আমাদের যেতে ভয় না লাগে। ভারত মাতা কি জয় বলছে বার্থডে সেলিব্রেশনে, 26 জানুয়ারি আজকে তো আমাদের মধ্যে কারো যদি বার্থডে হতো বেশ ভালো হতো। তো বার্থডে সেলিব্রেট করেন তো গাইস, আজকে করবো আমার বার্থডে সেলিব্রেশন, দেরি আছে। তোর মনে আছে আমার বার্থডে কবে বলতো? কবে ও তোকে দেখাবি না বলে ও ওদিকে গেছে, ওকে ওখানে ওদিকে গিয়ে দেখিয়ে দিল। তো আমাদের ব্লগে তুই ফার্স্ট টাইম, সবাইকে হাই বলে দে। হ্যালো গাইস, এই মোচ আমিও বসে পড়ব। কি বলে তুলছি তোর ভিডিও, আমরা যেখানে বসেছিলাম ওইখানে দাঁড়িয়ে আছে, বসে পড়ছি। এবার ওর আমাদের ভিডিওতে আসার খুব শখ হয়ে গেছে, না শখ হয়নি আর পারলাম না অতক্ষণ দাঁড়িয়ে, সবাই ওখানে কেক খাচ্ছে, আমার জল আছে তো লাগে খেয়ে না। চল চল হাঁটতে শুরু করি, কত দূর হাঁটতে হবে। কুটির শিল্প এটা এদের জীবিকা, খুব সুন্দর দেখতে মুখোশগুলো। যে রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করেছিলাম সেই রাস্তা দিয়ে আবার আমরা ফিরছি, পাঁচে তার যাওয়া হবে না, আর এনার্জিও নেই আমাদের, আমি তো চকা খেয়ে যেতে যাচ্ছি, এনার্জি বাড়াচ্ছে, এতটা রাস্তার হাঁটতে ইচ্ছে হচ্ছে না। এখন একটা গ্রাম, তারপর গ্রামটা এখন আসেনি, এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে। হ্যাঁ আর এটা কন্টিনিউ করা যাবে না, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর তোমরা যদি চ্যানেল কমেন্টে জানাতে ভুলবে না যে আমরা যে জায়গাটা দেখালাম যে ব্রিজটাতে ছিলাম এটা কোন ব্রিজটা, আর এই জায়গাটাও কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে, বাই বাই।